সো হাই ফ্রেন্ড, আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর তার আগে কিন্তু সবাইকে বলে দিই হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ারে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, আর তোমরাও প্রার্থনা করো। আমি আর আমার স্বামী সন্তান, আমার ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা ভাই বোন সবাই যেন ভালো থাকে, আর তোমাদেরও যেন সবাইকে ভালো রাখে ভগবান। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তোমাদের সাথে। তো আজকে কিন্তু আমরা পুজো দিতে গেছিলাম, তো দেখতে পাবে তোমরা পুরো ভিডিওটা দেখলে, পুরো ভিডিওটাই দেখবে, স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবে, ঠিক আছে? তো আশা করি ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো দেখতে থাকো আমি কি করলাম আজকে 1 জানুয়ারিতে। তো কোথাও যাইনি, ফ্যামিলি ফ্যামিলি। দেখো সকাল সকাল উঠেই কিন্তু আমি পুজো দিতে চলে এসেছি, আর ভিডিওটা একটু দেখে ছাড়লাম বাড়ি, তো তাই কিছু মনে করো না, কারণ এডিটিং করা হয় দিয়েই করি, ঠিক আছে? তারপরে এই দেখো রান্না, দুপুরে মেনু হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে বিরিয়ানি, এটা পুরোটাই তোমাদের দাদা ভাই রান্না করেছে। তো ভিডিওটা দেখতে তুলতে পারিনি, তো নেক্সট কোনো একদিন তুলে দেখাবো তোমাদেরকে। এবার ভালো মতো ভেজে নিয়ে এবার আমি জলটা দিয়ে দিলাম, এবার কিন্তু আমি এই স্যুপ মশলাটা মিশিয়ে দিলাম, এবার একটু কুটতে দিলাম। এই যে রেডি হয়ে গেছে আমার ডান কিন্তু স্যুপ। তো সন্ধ্যাবেলার জন্য এইটুকুনই যথেষ্ট, ঠিক আছে? তো ফ্রেন্ড, এখন সন্ধ্যা বলতে ভুল, রাত 8টা বেজে গেছে। এখন আমি কফি বসিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়েছি। তো দুটো ডিম নিয়েছি, আমার ছেলের একটা, আমার একটা, আমার শাশুড়ি শ্বশুর খেয়ে নিয়েছে আগে। আর এই যে এখানে দুধ নিয়ে নিয়েছি, এখানে কফি করবো এখন, মাথাটা যন্ত্রণা করছে তাই। শিশুবাবু কি করছিস? হলুদগুলো নষ্ট করছিস? হ্যাঁ দাদু বকলে আমি কিছু বলবো না, তো রেখে দাও, রেখে দাও। তুমি গুড বয় তো, তাহলে রেখে দাও। দুষ্টু করছে, দেখো শিঙ্গি মাছগুলো। এখন 9টা বেজে গেছে, আর এখন হচ্ছে আমি করছি রাতে রুটি আর বেগুন ভাজা রাতে খাওয়ার জন্য। 1 জানুয়ারির রাতে কিন্তু আমরা এটাই খাবো সবাই, কারণ দুপুরে আমরা সবাই বিরিয়ানি খেয়েছি আর মাংস খেয়েছি, তো মাংস রয়েছে। তো বেগুন ভাজা আর রুটি আর মাংস দিয়েই কিন্তু রাতে ডিনারটা আমরা আজকে করবো। এখন আমি রুটি মানে ভাজবো, বেলা হয়ে গেছে। আর এই বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা কিন্তু মানে এই যে আমি আদা রুটিগুলো বেলে নিয়েছি।
খেতে বসে গেছে দেখো কে আছে ফ্রেন্ড এই দেখো এখন বিছানা করে নিয়েছি এখন শুধু মশারিটা টানাবো ব্যাস তো হঠাৎ করেই মাথাটা যন্ত্রণা শুরু করে দিল তো এখন অমৃতাঞ্জল লাগিয়ে শুয়ে পড়ব চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা বাই বাই গুড নাইট দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে তো চলো টাটা বাই